যেটা যৌন শক্তি বৃদ্ধিতে প্রাকৃতিক একটি অত্যন্ত চমৎকার নিরাপদ খাবার এবং আমাদের কাছে অনেক বন্ধুরাই প্রশ্ন করেছেন যে রসুন যৌন শক্তি বৃদ্ধিতে আসলে আমরা কিভাবে খাবো অনেকে প্রশ্ন করেছেন স্যার প্রচলিত চিকিৎসা এবং প্রচলিত মেডিসিন পরিত্যাগ করে শুধুমাত্র প্রাকৃতিক কি খাবার রয়েছে যেটার মাধ্যমে যৌন শক্তি বৃদ্ধি করা যায় তাদের জন্য এই ভিডিওটি আজকে অত্যন্ত গুরুত্বপূর্ণ রসুন হচ্ছে আল্লাহ সুবাহতলা প্রদত্ত অত্যন্ত নিরাপদ প্রাকৃতিক একটি পুষ্টিকর এবং ঔষধি গুণ সম্পন্ন খাবার যেটা আপনার যৌন স্বাস্থ্যকে দ্রুত ইম্প্রুভ করবে ইনশাল্লাহ প্রিয় বন্ধুরা আমার দ্রুত বীর্যপাত বন্ধ করার জন্য রসুন খাওয়ার জন্য সুনির্দিষ্ট নিয়ম এবং পদ্ধতি রয়েছে আপনাকে সেভাবে খেতে হবে যদি আপনি নিয়মতান্ত্রিক ভাবে রসুন খেতে পারেন যেভাবে আমরা পরামর্শ দিব আশা করি দ্রুত বীর্যপাত্রুভ হতে শুরু করবে এবং অনায়াসে সহবাসের ক্ষেত্রে আপনি ভালো টাইমিং পাবেন ইনশাআল্লাহ প্রিয় বন্ধুরা আমার রসুন খাওয়ার নিয়ম এবং পদ্ধতি শেয়ার করার আগে আপনাদের কাছে রিকোয়েস্ট যারা এখন পর্যন্ত আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেন অনুগ্রহ করে চ্যানেলটি দ্রুত সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটি যাতে ভালো লাগবে অবশ্যই অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করবেন অন্যদেরকে দেখা করার জন্য সুযোগ তৈরি করে দিবেন ইনশাআল্লাহ রসুন খাওয়ার জন্য সুনির্দিষ্ট নিয়ম এবং পদ্ধতি হচ্ছে আপনাকে ভালো মানের কয়েকটা রসুন সংগ্রহ করতে হবে এবং এগুলো থেকে রসুনের যে কোয়াগুলো রয়েছে এগুলো আলাদা করে ছিলে ফেলতে হবে এবং এই রসুনের কোয়াগুলোকে আপনাকে বিশুদ্ধ ঘি দ্বারা হালকা আগুনের তাপে ভেজে নিতে হবে অনুমানিক যদি আপনি একশো থেকে দুইশো গ্রাম পরিমাণ রসুন আগুনের তাপে বিশুদ্ধ ঘি দ্বারা সুন্দরভাবে ভাজবেন এই বাজার মাঝখানে একটু খেয়াল করবেন কখনোই জন্য রসুন গুলো অতিরিক্ত তাপে পুড়ে না যায় আবার একেবারে কাঁচাও না থাকে অর্থাৎ মাঝারি পর্যায়ে যখন রসুন লালচে কালার চলে আসবে তখন চুলা থেকে নামিয়ে ফেলবেন গিয়ে বাজা রসুন গুলোকে একটা ছোট্ট ছোট্ট একটা কোটা নিবেন মধুর একশো থেকে দুশো গ্রাম পরিমাণ রসুনের কোয়া গুলোকে ভেজানোর জন্য যতটুক বড় কৌটা প্রয়োজন পরে আপনি অতটুক বড় একটা কৌটা নিবেন এবং বিশুদ্ধ মধু দ্বারা সম্পূর্ণ কৌটাটাকে ফিল আপ করে ফেলবেন এরপর গিয়ে বাজা রসুনের কুয়া গুলোকে আপনাকে মধুর ঝাড়ের ভিতরে চুবাতে হবে বা ভিজাতে হবে এবং মধুর মাঝখানে বিজে আপনি কোটাটা সুন্দরভাবে লাগিয়ে দেন আলহামদুলিল্লাহ হয়ে গেল অত্যন্ত পুষ্টিকর যৌন স্বাস্থ্য বৃদ্ধিকারী দ্রুত বীর্যপাত বন্ধের জন্য মটকার কার্যকরী একটা রেমেডি আপনাদেরকে জানিয়ে রাখি রসুন কিভাবে যৌন স্বাস্থ্যের জন্য অত্যন্ত উপকার করে থাকে প্রিয় বন্ধুরা আমার রসুন সাধারণত সেক্স হরমোন ডেভেলপ করার জন্য কার্যকরী ভূমিকা রাখে থেকে সেক্সুয়াল অর্গানগুলোতে ব্লাড সার্কুলেশন বাড়ায় পুরুষাঙ্গ শক্ত মজবুত এবং দৃঢ় রাখে বিশেষ করে যাদের পুরুষাঙ্গ নেতিয়ে গেছে বা অল্প সময়ে নিস্তেজ হয়ে যায় নেতিয়ে পড়ে তাদের পুরুষাঙ্গ রক্ত সঞ্চালন ক্ষমতা বৃদ্ধির মাধ্যমে পুরুষাঙ্গ শক্ত মজবুত এবং দৃঢ় রাখে তবে সতর্কতা হচ্ছে আপনি এরকমটা কখনো ভাববেন না যে একদিন দুইদিন রসুন খেলাম পুরুষাঙ্গ লোহার মতো শক্ত হয়ে যাবে বিষয়টা আসলে এরকম না আপনাকে নিয়মতান্ত্রিকভাবে এটা খেয়ে যেতে হবে কারণ এটা হচ্ছে প্রাকৃতিক একটি সমাধান ক্ষেত্রে আপনি প্রথম সপ্তাহে চমৎকার রেজাল্ট পাবেন ইনশাল্লাহ এখন খাবার নিয়ম এবং পদ্ধতি যারা অবিবাহিত তারা এটা এক বেলা খাবেন অর্থাৎ ২০ থেকে তিরিশ চার শূন্য কোয়া এক বেলা খাবেন ডেলি চব্বিশ ঘন্টার ভিতরে ইনশাল্লাহ অর্থাৎ রাতের বেলা যখন শুধু যাবেন তখন খেতে পারেন কিন্তু যাদের ঘরে স্ত্রী রয়েছে আপনারা চাইলে এটা দুই বেলা খেতে পারেন খাবার গ্রহণের আধা ঘন্টা পরে এছাড়াও যারা খুব জটিল পেশেন্ট তাদের ক্ষেত্রে জরুরি সেই ক্ষেত্রে পুরুষাঙ্গ শক্ত মজবুত এবং দৃঢ় রাখার জন্য আমাদের রতি শক্তি বটিকা সেবন করতে পারেন ইনশাল্লাহ ভিডিও ডিসক্রিপশনে রতি শক্তি বটিকা সম্পর্কে বিস্তারিত তথ্য দেওয়া থাকবে আজকের মতো ছুটি এখানেই শেষ করতে যাচ্ছি আল্লাহ আলাইকুম আসসালাম